আরজি কর কাণ্ডে সেই মূল অভিযুক্ত অভয়াকে শারীরিক নির্যাতন করে শেষ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধেই। সেই সঞ্জয় রায় বিশাল দাবি করল আজ তক বাংলায়। সোমবার 4 নভেম্বর ছিল সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন। এদিন আদালত চত্বরের বাইরে প্রেজেন্ট ভ্যান থেকে সঞ্জয়ের দাবি, তাকে নাকি বিনা কারণে সরকার ফাঁসিয়েছে, সে নাকি পুরোপুরি নির্দোষ, তার ডিপার্টমেন্ট সব সময় তাকে চুপ থাকতে বলেছিল, সে এতদিন কিছু বলেনি, সে নাকি পুরোপুরি নির্দোষ। কি বলেছে অভয়াকাণ্ডে ধৃত সঞ্জয় রায় শোনাবো আপনাদের। তবে এদিন যখন সঞ্জয়কে আনা হয় তখন কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় শিয়ালদা আদালত চত্বর। প্রসঙ্গত আপনাদের বলি যে সিবিআই চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ রয়েছে শুধুমাত্র সঞ্জয়ের নাম। 9ই আগস্ট আরজিকর কাণ্ডে 87 দিনের মাথায় চার্জ গঠন শুরু হয়েছে। 11ই নভেম্বর থেকে প্রত্যেক দিন এর শুনানি হবে। বিচারক রুদ্ধদ্বার কক্ষেই চার্জ গঠন প্রক্রিয়া করেছেন। অক্টোবর মাসে এই চার্জশিট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল। চার্জশিট পেশের 28 দিনের মাথায় এই চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। সঞ্জয় রায় বিস্ফোরক দাবি করেছে। সঞ্জয় রায়ের বক্তব্য, আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সেই সঞ্জয় রায় যাকে সিসিটিভি ক্যামেরাতে একেবারে ঢুকতে বেরোতে দেখা গেছে, এমনকি তার গলায় থাকা হেডফোন সেটাও কিন্তু বেরিয়ে যাবার সময় ছিল না, সেই সঞ্জয় রায় দাবি করছে সে নাকি নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। কি বক্তব্য সঞ্জয় রায়ের, কি বিস্ফোরক দাবি করলেন এদিন শুনব। চুপচাপ ছিলাম, আমার কোনো কথা শুনিনি, আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে, আমার নামে সব কিছু দেওয়া হচ্ছে, আমি কিন্তু করিনি, আমি বললাম, আমাকে সেখানেও সে বলতে দেয়নি, আমাকে নিষে নামিয়ে দিল, আমার কথা শুনছে না, পুরো সরকারি আমাকে ফাঁসাচ্ছে, আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না, আমার ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এ করেছে, আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে, এতদিন আমি চুপচাপ ছিলাম, আমাকে ভয় দেখানো, আমার কথা শুনিনি, এতদিন চুপচাপ ছিলাম, আমার কোনো কথা শুনিনি, আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে, আমার নামে সব কিছু দেওয়া হচ্ছে, আমি কিন্তু করিনি, আমি বললাম, আমাকে সেখানেও সে বলতে দেয়নি, আমাকে নিষে নামিয়ে দিল, আমার কথা শুনছে না, পুরো সরকারি আমাকে ফাঁসাচ্ছে, আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না, আমার ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এ করেছে, আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে, এতদিন আমি চুপচাপ ছিলাম। মূল অভিযুক্ত সঞ্জয় রায় তার বক্তব্য যে তাকে নাকি ফাঁসানো হয়েছে, আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। সঞ্জয় আজকে এই বিস্ফোরক মন্তব্য করেছে যখন আজকে তাকে আদালতে নিয়ে আসা হচ্ছিল, যে সময় তাকে আজকে আদালতে পেশ করা হচ্ছিল সে সময় কিন্তু সঞ্জয়কে যখন গাড়ি থেকে নামানো হচ্ছিল সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই সঞ্জয় বিস্ফোরক মন্তব্য করেছে, কিন্তু এরপরেই তাকে আদালতে নিয়ে যাওয়া হয় এবং সেটাই কিন্তু বিচার্য বিষয়। এবার সঞ্জয়কে যখন সেই তার বিরুদ্ধে যখন চার্জ ফ্রেম হচ্ছিল সেই সময় কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হয় তার বিরুদ্ধে যখন সেই চার্জেসগুলো পড়ে শোনানো হয় সরকারি আইনজীবীর তরফে, সেই সময় কিন্তু সঞ্জয়ও একই কথার প্রতিধ্বনিতার আদালতের ভেতরেও তিনি করেন এবং তিনি কিন্তু নিজেকে নির্দোষ বলে দাবি করেন, এবং এরপরেই কিন্তু ট্রায়াল প্রসেস শুরু হয়ে যায়। ফলে তাদের কাদের বিরুদ্ধে এই ইঙ্গিত সেটা কিন্তু অবশ্যই তদন্তের বিষয় এবং সেটা বিচার প্রক্রিয়ায় উঠবে, এবং বিচার প্রক্রিয়াতে কিন্তু সঞ্জয়ের আইনজীবীর আইনজীবী সঞ্জয়ের পক্ষে সেটা প্রমাণ করবেন তার মক্কেলের হয়ে, তার যে দাবি রয়েছে, তার যে বিস্ফোরক আজকে দাবি সেই পক্ষে সঞ্জয়ের আইনজীবী তাদের বক্তব্য জানাবেন, এবং সরকারি আইনজীবী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে কিন্তু তারাও সঞ্জয়ের বিরুদ্ধে যে যে অভিযোগ এনেছেন চার্জশিটে সেই অভিযোগের পক্ষে তারাও কিন্তু তথ্য প্রমাণ পেশ করুন এবং সেই স্বাক্ষর গ্রহণ শুরু হবে, এরপরে কিন্তু এইভাবে এগিয়ে চলবে বিচার প্রক্রিয়া। সঞ্জয় আজকেই বক্তব্য দিয়েছে আজকে আদালতে পেশ করার সময়। ডিপার্টমেন্ট বলতে এখন কাকে বোঝানো হচ্ছে সেটাও কিন্তু পরিষ্কার নয়, সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে, কারণ যে উত্তর আজকে যে বক্তব্য রেখেছে সঞ্জয় সেটা কিন্তু একাধিক ধোঁয়াশা রয়েছে, এবং সেখানে তদন্তকারী সংস্থা হিসেবে এখন তদন্ত করছে সিবিআই এবং তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ফলে প্রথমে এটা প্রথম 5 দিন এই তদন্তভার কলকাতা পুলিশের হাতে ছিল, পরবর্তীকালে তাকে সিবিআই তাকে নিয়ে তদন্ত শুরু করে এবং তার বিরুদ্ধে চার্জশিট পেশ করে। ফলে ঠিক সঞ্জয় কার বিরুদ্ধে এই অভিযোগের আঙুল তুলছেন, এই বিস্ফোরক স্বীকারোক্তি কার বিরুদ্ধে বা কাকে ইঙ্গিত করে সঞ্জয় এই অভিযোগ করেছে সেটা কিন্তু অবশ্যই তদন্তের বিষয়, সেটা অবশ্যই বিচার্য বিষয়, এবং সেটাও কিন্তু যখন ট্রায়াল প্রসেস শুরু হবে, যখন বিচার প্রক্রিয়া শুরু হবে সে সময় কিন্তু সঞ্জয়কে প্রমাণ করতে হবে সে নির্দোষ, যদি সে নির্দোষ হয় তার সপক্ষে তথ্য প্রমাণ সঞ্জয়কে পেশ করতে হবে, এবং সঞ্জয়কে দোষী প্রমাণ করার জন্য কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী
সংস্থা সিবিআই যে সংস্থা এই মুহূর্তে এই মামলা তদন্ত করছে তাদেরকে কিন্তু নিজস্ব তথ্য প্রমাণ যেগুলি তারা তদন্তের সময় বিগত 58 দিনে তারা সংগ্রহ করেছে সেগুলো আদালতে পেশ করে সিবিআইকে প্রমাণ করতে হবে যে সঞ্জয় মূল অভিযুক্ত তাদের তার বিরুদ্ধে যে যে অভিযোগগুলো আনা হয়েছিল। কলকাতা পুলিশ গ্রেপ্তারের পর জানিয়েছিল যে গ্রেপ্তারের পর সঞ্জয় নিজেকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সে স্বীকার করে নিয়েছিল, কিন্তু তারপর যখন তার জন্য আইনজীবী নিয়োগ করা হয় তারপর আমরা দেখলাম কিন্তু সঞ্জয় নিজের ভুল বদলে দেয় এবং সঞ্জয় কিন্তু একাধিকবার বিভিন্ন ক্ষেত্রে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল। এমন খবর আমরা সূত্র মারফত পেয়েছিলাম যে যখন পলিগ্রাফ পরীক্ষা হয়েছিল সেই সময়ও কিন্তু সঞ্জয় নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল এবং বিভিন্ন ক্ষেত্রে সিবিআইকেও সে নির্দোষ বলে দাবি করেছিল এমন বিভিন্ন খবর বিভিন্ন সূত্র মারফত এসেছিল, যদিও সিবিআই কখনো সেটা অফিসিয়ালি জানায়নি, ফলে সেগুলো সত্যতা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। কিন্তু বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন দাবি উঠে আসে এবং সঞ্জয়ের আইনজীবীও মাঝখানে জানিয়েছিলেন যে সঞ্জয়কে যখন তিনি প্রেসিডেন্সি জেলে গিয়ে যখন তিনি কথা বলেছিলেন সেই সময় তার আইনজীবীর কাছেও কিন্তু সঞ্জয় নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন এবং এরপরে যখন চার্জশিট হয় চার্জশিটে সঞ্জয়কে একমাত্র অভিযুক্ত করে সেই চার্জশিট দেওয়া হয়। বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতার 103 ক্লস 1, 64 এবং 66 এই তিনটে সেকশনে সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং চার্জশিটে তাকে একমাত্র অভিযুক্ত করে কিন্তু সিবিআই তার বিরুদ্ধে চার্জশিট জমা দেয় গত মাসে এবং তারপরের পরবর্তী ধাপ হয় হচ্ছে এই চার্জ গঠন, অর্থাৎ আজকে সেই চার্জ গঠনেরই দিন ধার্য করা হয়েছিল এবং সেই মতন আজকে 2:30 সময় চার্জ গঠন প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এই চার্জ গঠনের সময় অভিযুক্ত যদি নিজেকে দোষী বলে স্বীকার করে নেয় সেই সময় কিন্তু আর এই বিষয়টি ট্রায়ালের জন্য যায় না, অর্থাৎ বিচার প্রক্রিয়ার জন্য যায় না, সেই সময় কিন্তু তাকে দোষী সাব্যস্ত করে দেয় আদালত এবং আদালতের নির্দিষ্ট দিন অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা হয়। কিন্তু সেই সময় যদি সেই অভিযুক্ত যদি নিজেকে নির্দোষ বলে দাবি করেন সেক্ষেত্রে কিন্তু এই মামলাটি বিচারের জন্য পাঠানো হয়, অর্থাৎ সেই সময় তদন্তকারী সংস্থাকে তাদের সংগ্রহ করা সমস্ত তথ্য প্রমাণ জমা দিতে হবে, বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে এবং সমস্ত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করবে আদালত। এরপরে কিন্তু বিচারের সময় একই সঙ্গে তদন্তকারী সংস্থা যখন তার বিরুদ্ধে দোষ প্রমাণ করবে সেই সময় কিন্তু অভিযুক্তকেও নিজের স্বপক্ষে অর্থাৎ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সমস্ত তথ্য প্রমাণ বা তিনি সওয়াল করবেন এবং এটাই হবে বিচার প্রক্রিয়া। বিচার প্রক্রিয়ার শেষে আদালত কিন্তু নিজেদের নির্দেশ জানাবে এবং যেহেতু আজকে সঞ্জয় নিজেকে নির্দোষী বলে দাবি করেছে ফলে সেই অনুযায়ী কিন্তু বিচার প্রক্রিয়ার দিনক্ষণ ইতিমধ্যে ঘোষণা হয়েছে, যেটা আদালত জানিয়েছে আগামী 11 নভেম্বর থেকে কিন্তু এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। আমার কথা শুনিনি, এতদিন চুপচাপ ছিলাম, আমার কোনো কথা শুনিনি, আমাকে বিনা কারণে বাঁচানো হয়েছে, আমার নামে সব কিছু দেওয়া হচ্ছে, আমি কিন্তু করিনি, আমি বললাম, আমাকে সেখানেও তো বলতে দেয়নি, আমাকে নিষেধ নামিয়ে দিল, আমার কথা শুনছে না, পুরো সরকারি আমাকে ফাঁসাচ্ছে, আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না, আমার এই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এ করেছে, আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে, এতদিন আমি চুপচাপ ছিলাম, আমাকে ভয় দেখানো, আমার কথা শুনিনি, এতদিন চুপচাপ ছিলাম, আমার কোনো কথা শুনিনি, আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে, আমার নামে সব কিছু দেওয়া হচ্ছে, আমি কিন্তু করিনি, আমি বললাম, আমাকে সেখানেও তো বলতে দেয়নি, আমাকে নিষেধ নামিয়ে দিল, আমার। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করুন।